আওয়াজ শুনি না, নাপিতে নাপিতে চন্দ্র শিখতে ভুলে গেছে, সুর কারে না ভুলে গেছে, হয়তো তোমার শিখতে তাকায় দেখে ময়ূর হয়ে গেছে, এই রাস্তা তো ঢোকাই দিই না কথা, হয়তো আপনার আওয়াজের মনে হতে যে খাবেন ঘুমাবেন, আমার লেখাপড়া করতে হবে। দুইজন একটা ইহুদি একজন মুসলমান দুইজনের ঝগড়া করেছে, ঝগড়ার ফয়সালার জন্য নবী করিমের কাছে গেছে, নবী করিম ফয়সালা ইহুদির পক্ষে দিয়ে দিলেন, মুসলমানদের ঠগাই দিলেন, আসলে কি ঠগাইলেন, নবীর কাছে ফয়সালা চাইছে, ফয়সালা দিচ্ছে কাফের ইহুদি মুসলমান ঠকবে, এই জন্য নবীর দোষ নাকি মুসলমানদের দোষ? আমরা মুসলমান কত খারাপ, এই মুসলমান দেখবে আমি আপনার মানি না, আমি আমিরুল মুমিনীনের কাছে যাব, নবী কয় যাও আমার বিচার যে তুমি মানুন না, আমিরুল মুমিনীনের কাছে গেলে তুমি আস্তে আস্তে পারবা, যাও তুমি এলাকা ভিত্তিক কিছু লোক আছে হুজুর রেখায় আমি আপনার মানি না, আল্লাহ নিজে করছে আলমরা আমারে ভয় করে, তোরা ভয় করিস না, করলে আলমরা ভয় করে, নিশ্চয়ই আমারে ভয় করে থাকে আলমরা, অবিশ্বাস করেন কথা বলতে বলতে লম্বা হয়ে গেল, আমার কথা খুব তাড়াতাড়ি কয়েক মিনিটে শেষ করতে যাও, আমিরুল মুমিনের কাছে যাও, তুমি গেলে যেতে যেতে আমিরুল মুমিনের যে দেখে বারান্দায় বসা, আমিরুল মুমিনিন হযরত উমর আমি আপনার কাছে এসেছি, কেন যেতে বিচার নিয়ে আসছি, কি বিচার, গতকাল ঝগড়া করছিলেন এহুদির সাথে, ঝগড়ার ফয়সালার জন্য নবীর কাছে গেছিলাম, নবীর ফয়সালাটা এহুদির পক্ষে দিয়ে দিতে, আমার পক্ষের আমি মুসলমান আমার পক্ষে ফয়সালাটা দিল না, উনি নবী মানুষ, নবী হইয়া আমি মুসলমান আমার পক্ষে ফয়সালাটা না দিয়া এহুদির দিয়ে দিল, এটা তোমার বলে নবীর ফয়সালা নবীর সিদ্ধান্ত তুমি মানো না, না মানো না, না ভালো লাগে না, না তাহলে বস, আমি ওমরই ফয়সালাটা দিয়ে দিই, বস বারান্দায় বস দিলেন, হাজার তোমার ভেতরে চলে গেলেন, বাড়ির ভেতরে যে ডাক দিলেন বেগম, বেগম গো সবচেয়ে বড় তোর বাড়িটা দে, সবচেয়ে বড় তোর বাড়িটা দে, বেগম কয় কত কাজ করলা, কত যুদ্ধ করলা, কত জায়গায় গেলা, বড় তোর বাড়িতে একদিনও তালাশ করো না, আজকে কেন বড় তোর বাড়ি তালাশ করো, আমার বলে দেখুন আজকে সবচেয়ে বড় একজন মুনাফেক পাইছি, সবচেয়ে বড় একজন মুনাফেক আমার দরজায় আসছে, এই জন্য সবচেয়ে বড় তোর বাড়ি তোমার কাছে যাই, দেরি করিস না তাড়াতাড়ি দে,
সবচেয়ে বড় তরবারি দিলেন, হাতে নিলেন, দরজায় আসলেন, নবীর সিদ্ধান্ত মানো না, দাঁড়াও, অ্যাটেনশন, দাঁড়াও, আল্লাহ আকবার বলে এক কোপ দিলেন, যেটা টুকরো হয়ে গেল, নবীর সিদ্ধান্ত মানে না, মুনাফিককে দুই টুকরো করে ফেললো, আকাশ থেকে খবর হলো, ওমর রে এতদিন ছিলাম তুমি শুধু আজকার থেকে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তুমি হইলা ওমর ফারুক, আর কোন অর্থ জুদা, আর কোন অর্থ আলাদা, আর কোন অর্থ টুকরা টুকরা এলাকায় বলা বলি শুরু করলো, আমিরুল মুমিনীন হইয়া মানুষ মেরে লেছে, কি করে লেছে, আরে মানে টুকরো ফেলে রয়েছে, ওমর বাসন্দায় আমি মানুষ মারি নাই, আমি সবচেয়ে বড় মুনাফিক মেরেছি, এতে আমার কোন গুনাহ হবে না, এদের মুনাফিক বাংলাদেশে আসে না, আসতে পারলে করবে ওর যে বুঝতে লাগছি, এগুলো থাকে আমার নবীর দুশ্মন যারা, আমার আমার আল্লাহর কোরআনের দুশ্মন যারা, তাদের সাথে সংগ্রাম চলবে তো চলবে, কেমন পর্যন্ত চলবে, ঠিক না ঠিক, এহাদের চক্রান্ত, এহাদের বাচ্চা, এহাদেরা কোটি কোটি টাকা দিয়ে রেডিমেড গাড়িতে খাইয়া, রেডিমেড পাঞ্জাবি গাড়ি দেওয়াইয়া, কোটি কোটি টাকার মধ্যে বিক্রি হইয়া জিএমবি বানাইয়া, আর অস্ত্র টস্ত্র হাতে দিয়া চলে দিয়ে বাংলাদেশে ছেড়ে দিতে, আর আম কয় মৌলভীরা জিএমবি বানায়, একথা কি সত্য, একথা কি সত্য, আমি কাগজে বাস করি না, গল্প বাস করবো একটু হরে যাবো, আমি কোনো বছর দুই ঘন্টা বাস করছি এবার জানে দেখছেন আপনারা, আমার আর কে লেগে আমি বুঝি না, আমার যে মাদ্রাসা যাওয়া তা আমি কিসের জন্য আমি বুঝি না, আমি ভালো বুঝি, আমি ওয়াজ করতে চাইলেও পারি না, ওয়াজ করছে আমি ওয়াজ জানি, আমি প্রতিদিন আমার আল্লাহ হাজার হাজার লোকের সামনে বসার সুযোগ করে দেন ইনশা আল্লাহ, আমি আড়াই হাজারের সন্তান, আড়াই হাজারের আলাদা একটা গৌরব রহমত আছে, এই মাল্লা পাশানির মালনে আমরা দু লাখ আড়াই হাজারই রাত্রে ভাগ ঘরে খেতে পারে নাই, এই দরিয়াবাদি রাত্রের খানা দেখুন যত সুন্দর করে রান্না পাক করুক না কেন, রাত্রের খানা আমার কপালে জুটে না, আমি আয়াত করছি কি আল্লাহ নতুন আপাইতেছে, আয়াত করছি বলি আল্লাহ গো নামের আয়াত, আর আল্লাহ ওয়াজ করাইতেছে কি, যে কার সিদ্ধান্ত, ওয়াজ করা কি কারো সিদ্ধান্ত হয় না আল্লাহ সিদ্ধান্ত হয়, বলতেছিলাম হাজির তোমার ঘর কত বড় মেধা গলা কত বড় সাহস, দাঁড়ায় পেশাব করে কিছু বলেন না, হুকুম দেন আমি হতাই লই, ফেরো পেশাবটা ক্লিয়ার হতে চাও, কারণ পেশাব এমন এক জিনিস, পেশাব যদি এক জায়গা আর মন্ত্রী যদি মেডিকেল না হয়, মন্ত্রী যদি মেডিকেল ভর্তি করান ঘর পাঁচ দিন সাত দিন পনেরো দিনে আছে পেশাব শুধু জানে না ডাক্তার, হিসাব করেন না তো আল্লাহর নিয়ামতের, হ্যাঁ পেশাব আমারে পেশাব একটা মারা দেবে লোকটা, অনেক বুঝেছে
মোহাম্মদী আলেমরা করায় চিল্লায়ছেন করায় যদি প্রমাণ করতে যে ওই যে আব্দুর রহমান কিনা শেখ আব্দুর রহমান কোটি কোটি টাকার বিনিময়ে বিক্রি হয়েছে বিক্রি হলাম মরবি কি সারা দেশে আছে না দিতে শুনবার যায় খারাপ ভালো দুই চারজন আছে মিশান এটা দেখতে চান না অতএব সব আলেমদেরকে এই ক্ষেত্রে এই ধরনের আলেম পয়দা হয় নাই আর হবেও না ইনশা আল্লাহ এই ফ্যাক্টরির যারা পয়দা হয়েছে এই ফ্যাক্টরির মধ্যে যারা লেখাপড়া করছে যারা পয়দা হয়েছে সবগুলি বাংলাদেশের বিখ্যাত না সারা বিশ্বব্যাপী বিখ্যাত আলেম হয়েছে ইনশা আল্লাহ কন্যা আর এই মাদ্রাসার সাথে এই আয়াজারের কোন মাদ্রাসার তুলনা নাই সবাই কর মনে ঠিক হ্যাঁ আমার ধমক দিলেন না পেশাব কিরা তোমার বড় চক্রের থামো আমি ডাক ডাক লিখছি কই করি মিশন কোন কয় বছর সহ্য দিতে না এত জায়গা বাইরে রেখে খেটে পেটে এত জায়গা রেখে মসজিদের ভেতরে কেন পেশাবটা করলি রে বাবা কামটা তো ঠিক করস নাই যারে বাবা যা যা পেশাব করছো যা চলে যা তাড়াতাড়ি যা এ লোকটা বেশি সুবিধার না তাড়াতাড়ি জায়গা বাবা লোকটা বেশি সুজান নাকি অনেক ভালো লোক ছিল এমন ওমরের দরকার আছে কি বাংলাদেশ ওমর ঠোঁট কামড়ার পর বাচ্চাকে দিদি নবী সামনে রে কিন্তু কেউ তো যায় না চোখের পানিগুলি জলের মতো পড়তেছে গাল বেয়ে যাও বলছি যাইতাম না হুজুর যাইতাম না আমি আপনাকে পরীক্ষা করেছি নিশ্চয় আপনি আল্লাহ পাঠানো পয়গাম্বর আমার তাড়াতাড়ি আমার নবী বলে অমর দেখলা খারাপি করে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয় নাই আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়েছে জবানে কথাবার্তা ভালো তার কথাই মানুষ শুনে ঠিক
একটা খেজুর চার ভাগ করে চার জনে খাইতেন, দুই গ্লাস পানি খাইতেন, কিন্তু কারো দুয়ারে যাইতেন না। আর বাপ পুকুরের মাছ খানতো চুপ করে মোড়া কাবা করতেছেন, বসে আছেন। হযরত বেলাল যাইয়া নবীর কানের গোড়ায় মুখ লাগাইয়া আস্তে করে বলেছিলেন, মসজিদের বারান্দায় বসে আছেন তা হয় না, তাড়াতাড়ি ফাতেমার বাড়িতে চলে যান, যান তাড়াতাড়ি যেতে বলেছেন। আমার মার কি হয়েছে, কি হয়েছে বেলাল? বেলাল কান্দে, নবীও কান্দে। আপনার ফাতেমা বিছানা থেকে উঠতে পারে না, বুঝাইতে পারি না, তারপরে বুঝার চেষ্টা করে।
هم بطن ده غرر بطن تيجي جواب ده بابا